সরকার 90,000 কোটি টাকা কমিয়ে দিয়েছে। 100 দিনের কাজ, এটা গরিব মানুষের কাজের অধিকারের স্বীকৃতি, সাংবিধানিক স্বীকৃতি। 30,000 কোটি টাকা বাজেট বরাদ্দ থেকে কেন্দ্রীয় সরকার কমিয়ে দিয়েছে। একটা গরিব পরিবার, সেখানে একটা ছোট বাচ্চা, তার বাবা 100 দিনের কাজ করে, মা 100 দিনের কাজ করে, সংসার চলে, সেটা আর এখন হবে না। সেই গরিব পরিবারে বিনা পয়সায় খাদ্য যায়, রেশন যায়, সেটা হবে না, বন্ধ করে দিচ্ছে কেন্দ্রীয় সরকার। সেই বাচ্চাটা স্কুলে গিয়ে পৌঁছে যদি মিড ডে মিলের খাবার পায়, তাহলে পড়াশোনার সাথে তার পেট ভরে, তার পুষ্টি হয়। সেই মিড ডে মিলের বরাদ্দতেও 1,200 কোটি টাকা কমিয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার। তাহলে বাজেট, এই কেন্দ্রীয় বাজেট কাদের বাজেট? এ বাজেট হচ্ছে মুষ্টিমেয় কিছু শিল্পপ্রতির বাজেট। সম্পূর্ণভাবে গরিব মানুষ, ক্ষেত মজুর, মজুর শ্রমিক, প্রান্তিক মানুষের বিরুদ্ধে আজকে কেন্দ্রীয় সরকার আজকে যুদ্ধ ঘোষণা করেছে। কাজী নজরুল ইসলাম এদের দিকেই লিখেছিল, কাজী নজরুল ইসলাম এই নরেন্দ্র মোদীদের দেখেই লিখেছিল, যারা কেড়ে খায় 33 কোটি মুখের গ্রাস, যেন লেখা হয় আমার রক্ত লেখায় তাদের সর্বনাশ। আজকে নরেন্দ্র মোদীরা গরিব মানুষের বিপক্ষ। আজকে তাই গরিব মানুষ, বাংলার মানুষ, সারা ভারতবর্ষের মানুষ, যারা কল কারখানায় কাজ করে, ক্ষেত মজুর হিসেবে কাজ করে, মাঠে ঘাটে কাজ করে, তারাই হচ্ছে দেশের সব থেকে বড় সম্পদ, সব থেকে বড় শক্তি। আর তাদের যারা উপেক্ষা করে, তাদের যারা বঞ্চনা করার দম্ভ দেখায়, সেই বিজেপির স্থান রাক্ষস খক্ষসের মতো শিশু পাঠ্য কাহিনীতেই কিন্তু আগামী দিনের জন্য লিপিবদ্ধ থাকবে, তাদের স্থান কিন্তু সাধারণ মানুষের মধ্যে থাকবে না। রবীন্দ্রনাথ ঠাকুর লিখলেন, রাজ ছত্র ভেঙে পড়ে, রণ ডঙ্কা শব্দ নাহি তোলে, জয় স্তম্ভ মূর সম অর্থ তার ভোলে, রক্ত মাখা অস্ত্র হাতে যত রক্ত আঁকি, শিশু পাঠ্য কাহিনীতে থাকে মুখ ঢাকি, ওরা কাজ করে দেশে দেশান্তরে, অঙ্গবঙ্গ কলিঙ্গের সমুদ্র নদীর ঘাটে ঘাটে, সেই গরিব মানুষের পাশে কিন্তু বিজেপি নেই। আজকে শুভেন্দু অধিকারীরা দম্ভ করে বলে, এই তো আমি দিল্লিতে গেলাম, আমি 100 দিনের কাজের টাকা বন্ধ করে দিলাম, এই তো আমি কেন্দ্রীয় সরকারকে বলেছি আবাস যোজনায় তদন্ত হোক, এই তো মিড ডে মিলের তদন্ত করার জন্য আমি কেন্দ্রীয় সরকার থেকে প্রতিনিধি টিম পাঠালাম, কত দম্ভ! বাংলার গরিব মানুষ তার মাথার উপরে একটা আচ্ছাদন পাবে না, সেটা আটকে দেবার চক্রান্ত। বাংলার গরিব মানুষ যারা খেটে খায়, যারা 100 দিনের কাজের উপর নির্ভর করে, সেই টাকা আটকে দিয়েছে চক্রান্ত করে। আজকে মিড ডে মিলের টিম এলো, পশ্চিমবঙ্গ ঘুরলো, বিভিন্ন স্কুলে ঘুরলো, আপনারা জানেন, এবং সেই স্কুল ঘুরে আজকে তারা কি রিপোর্ট দিয়েছে, যে পশ্চিমবঙ্গের স্কুলগুলোতে সব থেকে ভালোভাবে মিড ডে মিলের খাবার দেওয়া হয়, এবং বাচ্চারা পড়াশোনার পাশাপাশি সব থেকে বেশি পুষ্টিকর আহার পায় এই পশ্চিমবঙ্গের বুকে। চক্রান্ত হচ্ছে পশ্চিমবঙ্গের বিরুদ্ধে, তার বিরুদ্ধে আমাদের কিন্তু লড়াই, কারণ এই বাংলা শিক্ষা সংস্কৃতির পীঠস্থান, এই নবদ্বীপের মাটি। 500 বছর আগে শ্রী চৈতন্য মহাপ্রভু তার পদধূলিতে সিক্ত এই নবদ্বীপের মাটি। শিক্ষা সংস্কৃতি কালচার সব থেকে উন্নত হচ্ছে এই নবদ্বীপ। আজকে বাংলায় আমরা যদি প্রশ্ন করি আমরা কারা, তাহলে বলবো যেদিন হিংসায় উন্মত্ত পৃথিবী, যখন পৃথিবী নরম, শরীর থেকে লাল রক্ত ঝরে পড়ছে, তখন মধ্যযুগের এক কবি 600 বছর আগে বরু চণ্ডীদাস সারা বিশ্বকে শুনিয়েছিল মানব ইতিহাসের শ্রেষ্ঠ বাণী, সবার উপরে মানব সত্য, তাহার উপরে নাই, আমরা তার উত্তরাধিকারী। আমরা উত্তরাধিকারী চর্যাপদ থেকে গীতাঞ্জলির, গঙ্গা পদ্মা বঙ্গা বঙ্গোপসাগরের কূলে কূলে সহস্র বছর ধরে যে মানুষগুলির বাস, তাদের সংগ্রামী জীবনের উত্তরাধিকারী আমরা। যে জীবন ছিল শান্তি এবং সমন্বয়ের, যে জীবন ছিল শ্রম এবং বিকাশের, যে জীবন ছিল প্রকৃতি এবং পুরাণের সংশ্লেষে গঠিত, তাদের উত্তরাধিকারী হচ্ছে আমরা। আমার বলতে কোনো দ্বিধা নেই, সেই উত্তরাধিকারকে এই বাংলার বুকে যিনি সযত্নে লালন করে চলেছেন, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি আমাদের বাংলার মুখ্যমন্ত্রী।
ঢাকায় দিদি বলছেন সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই। তৃণমূল কংগ্রেস আজকে সেই ভাবনা নিয়ে সেই দর্শন নিয়ে পশ্চিমবঙ্গের বুকে তৃণমূল কংগ্রেস এখন চলছে যে বাংলার 10 কোটি মানুষের পাশে তৃণমূল কংগ্রেস থাকবে। আজকে জানেন শান্তিপুর এই নদিয়ার মধ্যে শান্তিপুর বিধানসভার উপনির্বাচন হলো, 21 বিধানসভার পর সেখানে এমএলএ কে হলো ব্রজকিশোর গোস্বামী। একটি বাংলার নবজাগরণ কালে হিন্দু ধর্মের সংস্কারের কাজ করেছিল এই ব্রজকিশোরের পরিবার, ওরা রাজনীতি করত না। ব্রজকিশোর একটি ছোট ছেলে, তাকে মমতা বন্দ্যোপাধ্যায় টিকিট দিলেন এবং সেই শান্তিপুরের উপনির্বাচনে ব্রজকিশোর প্রচুর ভোটে জিতে গেল। এবং জিতে যাওয়ার পর প্রথম যে সভাটা করেছিল একটা বস্ত্রদান শিবির, সেখানে আমাকে গেস্ট করে নিয়ে এসেছিল ব্রজকিশোর, কারণ তার পরিবারের সাথে আমার খুব ভালো সম্পর্ক। আমি সেই মিটিংয়ে এসেছিলাম, সেই মিটিংয়ে বক্তৃতা করেছিলাম এবং তারপরে যখন ব্রজকিশোরের বাড়িতে গিয়ে আমি যখন চা খাচ্ছি আমরা, সেখানে ব্রজকিশোরের বাবা আছে, মা আছে, তার পরিবারের অন্য সদস্যরা আছে, তো সেখানে ব্রজকিশোর আমাকে বলল, দাদা জানেন যেদিন কাউন্টিং হলো নির্বাচনের, যেদিন কাউন্টিং হলো আমি অনেক ভোটে জিতে গেলাম। তখন মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে ফোন করে আমাকে অভিনন্দন জানালেন, আমাকে কনগ্রাচুলেশন জানালেন। আমি তখন দিদিকে বললাম, দিদি আমি তো কোনোদিন রাজনীতি করিনি, আপনি আমাকে যে কোনো একটা কথা আজকে বলুন, আপনি আমাকে যে কোনো একটা পরামর্শ দিন যেটা আমার আগামী দিনে চলার পথের পাথেয় হবে। সেদিন মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন, বলেছিলেন ব্রজ তুমি সকালবেলা বাড়ি থেকে বেরিয়ে যে মানুষটিকে প্রথম দেখবে সে মানুষটিকেই জিজ্ঞেস করবে যে আপনি কি এই সরকারি সুযোগ সুবিধাগুলো পেয়েছেন, যদি না পেয়ে থাকে তুমি তাকে পাইয়ে দিও, এটাই তোমার কাজ। এর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বলেননি যে ব্রজ তুমি যে লোকটিকে দেখবে সেই লোকটিকে আগে জিজ্ঞেস করো সে কোন ধর্মের, কোন জাতের এবং সে কোন দলকে ভোট দিয়েছে, কার মিছিলে হেঁটেছে, তারপর তুমি সিদ্ধান্ত নাও, এটা মমতা বন্দ্যোপাধ্যায় বলেন। তিনি বলেছিলেন সবার উপরে, দিদি বলেছেন সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই। আমরা সেই তৃণমূল কংগ্রেস করি, আমরা সেই তৃণমূল কংগ্রেস দিয়েই আমরা প্রতিটি অঞ্চলে, প্রতিটি বুথে, প্রতিটি বাড়িতে আমরা 1.5 মাসের মধ্যে পৌঁছব। পৌঁছে কোনো বাড়িকে বাদ দেব না, প্রতিটি বাড়িতে গিয়ে তার কি অভাব অভিযোগ আছে, সে কোন কোন সুযোগ সুবিধে পায়নি এখনো সেটা নোট করব। একটা খাতা পেন দিয়ে দেওয়া হয়েছে কর্মীদের, সেটাই নোট করে দলের কাছে পাঠিয়ে দিতে হবে এবং দল পরবর্তীকালে সরকারের মাধ্যমে সেই অভাবগুলো পূরণ করবে। বলুন আর কোন রাজনৈতিক দল ভারতবর্ষে এরকম আছে? আমাদের সরকার 100% মানুষের জন্য সরকারি প্রকল্পগুলো চালু করেছেন। এখানে কোনো হাই স্কুল নেই যে হাই স্কুলের প্রধান শিক্ষককে গিয়ে তৃণমূল কংগ্রেসের কোনো নেতা বা কর্মী বলতে পারে, মাস্টারমশাই ক্লাস 9-এ পড়ে ওই ছেলেটির বাবা বিজেপির মিছিলে হেঁটেছে, ও যেন সবুজ সাথীর সাইকেল না পায়, এটা কেউ বলতে পারবে? এই অধিকার দিদি আমাদের কাউকে দেননি। এখানে লক্ষ্মীর ভাণ্ডার পেয়েছে সব পরিবারের মানুষ, সে কে বিজেপি করে, কে সিপিএম করে, কে কংগ্রেস করে, মমতা বন্দ্যোপাধ্যায় দেখেননি? আমাদের সরকারি প্রকল্পগুলো রচনা হয়েছে বাংলার 10 কোটি মানুষের জন্য। তেমনি তৃণমূল কংগ্রেসও আজকে এই নির্দেশ দিচ্ছে যে তৃণমূল কংগ্রেসও বাংলার 10 কোটি মানুষের পাশেই থাকবে, সেখানে জাতি ধর্ম বর্ণ রাজনীতি দিয়েও কোনো মানুষকে দূরে রাখবে না। এ এক নতুন ধারা ভারতবর্ষের রাজনীতিতে নিয়ে আসছে তৃণমূল কংগ্রেস এবং আসছে সেটা মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে। এটা আমাদের গর্ব হয়, আমরা এরকম একটা দল করি, এটা আমাদের গর্ব হয়। যে আজকে এখানে সিরাজুল ইসলাম সাহেব বলছিলেন যে সত্যি তো আমাদের দেশে, আমাদের এই বাংলা শিক্ষা সংস্কৃতিতে যেমন উন্নত, তেমনি ধর্ম জাতি বর্ণ নির্বিশেষে সমস্ত ধর্ম সম্প্রদায় মিলে আমরা বসবাস করি। আজকে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে হিন্দু মুসলমান সবার
কি লড়াই, সবাই সমানভাবে অধিকার আছে। বাংলার ভারতবর্ষের স্থাপত্য, ভাস্কর্য, সঙ্গীত, শিল্প, কলা, হিন্দু মুসলমান সবারই অবদান যেমন আছে, আমরা সেভাবেই ভারতবর্ষকে গড়ে তুলেছি। সেই হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ তৈরি করার চেষ্টা কারা করছে? বিজেপি করছে। এই বাংলায় এসে বিভেদ তৈরি করার চেষ্টা করছে, চেষ্টা করেছে, কিন্তু বাংলার মানুষ সেটাকে প্রতিহত করে দিয়েছে একুশের নির্বাচন। আজকে 1905 সালে যখন বঙ্গভঙ্গ ডাক দিল ব্রিটিশরা, লটকার্জন বাংলাকে দুটো টুকরো করতে চাইল, সেদিন রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতন থেকে আবার রাখি বন্ধন উৎসব চালু করেছিলেন। একদিন জোড়াসাঁকোর ঠাকুরবাড়ি থেকে রবীন্দ্রনাথ ঠাকুর হাঁটতে শুরু করলেন, তিনি হাঁটছেন, হাজার হাজার মানুষ তার পেছনে হাঁটছে, রবীন্দ্রনাথ রাখি পরিয়ে দিচ্ছেন হিন্দুরাতে মুসলমানের হাতে, আর গাইছেন বাংলার মাটি বাংলার জল, বাংলার বায়ু বাংলার স্থল, পূর্ণ হোক পূর্ণ হোক হে ভগবান। রবীন্দ্রনাথ ঠাকুর সেই মিছিল নিয়ে সোজাসুজি ঢুকে গেলেন নাখোদা মসজিদের মধ্যে। রবীন্দ্রনাথ ঠাকুর দেখালেন এটাই সম্প্রীতির বাংলা। সেই বাংলায় আমরা কেমন করে ভাগ করব নিজেদেরকে? যে বাংলায় নজরুল ইসলাম লিখে গেছেন হিন্দু নারা মুসলিম ওই জিজ্ঞাসে কোন জন, কাণ্ডারি বল ডুবেছে মানুষ সন্তান মোর মার, আমরা সেই বাংলায় বাস করি। যে বাংলায় নেতাজি সুভাষচন্দ্র বোস আজাদ হিন্দ বাহিনী তৈরি করে ব্রিটিশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন বার্মা থেকে, বাঙালির কাছে হিরো নেতাজি, যেদিন তিনি দিল্লি চলো ডাক দিলেন বার্মা থেকে, রেঙ্গুন থেকে, সাংবাদিকরা তাকে জিজ্ঞেস করলো আপনি হিন্দু, আপনি তো সৈন্যবাহিনী তৈরি করেছেন, দিল্লি চলো ডাক দিয়েছেন, আপনার সৈন্যবাহিনীর স্লোগান কী হবে, ধ্বনি কী হবে? কালবিলম্ব করলেন না সুভাষচন্দ্র, বললেন আমার সৈন্যবাহিনীর স্লোগান হবে ইন্তেফাক ইতমাদ কুরবানি। সাংবাদিকরা তাকে জিজ্ঞেস করলো আপনি হিন্দু পরিবারের সন্তান, উপনিষদ আপনি গুলে খেয়েছেন, গীতার প্রতিটি শ্লোক আপনার মুখস্থ, হিন্দু ধর্ম সাহিত্যে এত ভালো ভালো কথা আছে, আপনি সেখান থেকে কোনো উদ্ধৃতি পেলেন না, আপনি কোরআন থেকে উদ্ধৃতি নিয়ে কেন সৈন্যবাহিনীর মুখে স্লোগান আকারে বসালেন? সেদিন নেতাজি তার ডান দিকে দাঁড়িয়ে থাকা প্রধান সেনাপতি হাবিবুর রহমানকে দেখিয়ে বললেন আমার ডান দিকে হাবিবুর রহমান দাঁড়িয়ে আছে, ওরা ভারতবর্ষের সংখ্যায় কম, আমরা সংখ্যাগরিষ্ঠ হিন্দু, আমরা যদি আমিত্ব ফলাই, আমরা যদি আমি আমি করি, তাহলে হাবিবুর রহমানরা নিজেদের একাকিত্ব বোধ করবে, এর থেকে ভারতবর্ষের সম্প্রীতি নষ্ট হবে। আমাদের কাজ হলো হাবিবুর রহমানদের বুকে টেনে নিয়ে একসাথে কাজ করা, নেতাজি শিখে গেছে। আমরা সেই বাংলায় বাস করি, এখানে বিভেদ তৈরি করা যায় না। আমাদের লড়াই বিজেপির এই বাংলা বিরোধী, যেভাবে জনসাধারণ বিরোধী, গরিব মানুষ বিরোধী যে সিদ্ধান্তগুলো নিচ্ছে, যে নীতিগুলো নিচ্ছে, তার বিরুদ্ধে আমাদের লড়াই। তাই জোটবদ্ধভাবে আপনাদের লড়তে হবে এবং একসাথে থাকতে হবে এবং একসাথে লড়াই করতে হবে, এবং মনে রাখবেন যে সচেতন আপনাদের থাকতে হবে। আমরা গ্রামের মধ্যে প্রতিটি পরিবারকে নিয়ে থাকব, একটা গ্রামের মধ্যে যতগুলি পরিবার, প্রতিটি পরিবারকে তৃণমূল কংগ্রেস নিজের পরিবার বলে মনে করবে। আমাদের লড়াই হচ্ছে শুভেন্দু অধিকারীদের বিরুদ্ধে, আমাদের লড়াই হচ্ছে দিলীপ ঘোষদের বিরুদ্ধে, সুকান্ত মজুমদারদের বিরুদ্ধে, অধীর চৌধুরীর বিরুদ্ধে, সুজন চক্রবর্তীদের বিরুদ্ধে, যারা প্রতিনিয়ত এই বাংলাকে কিভাবে অপদস্থ করা যাবে, বাংলার কিভাবে উন্নয়নকে স্তব্ধ করে দেওয়ার চক্রান্ত করা যাবে, কিভাবে বাংলার কে আর্থিক দিক থেকে বঞ্চনা করা যাবে, তার কৌশল, তার চক্রান্ত যারা করছে সেই নেতাদের বিরুদ্ধে আমাদের লড়াই জারি থাকবে, এবং সেই লড়াই সংঘবদ্ধভাবেই আমরা লড়ব। সকলকে আমার শুভেচ্ছা, আমার প্রণাম ভালোবাসা জানিয়ে আমার কথা শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। ধন্যবাদ জানাই পশ্চিমবঙ্গ সরকারের পরিবহন দপ্তরের মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী মহাশয়কে। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বাহা টিভি সিরিয়াল খ্যাত সেই বাহা তৃণমূল কংগ্রেস নেত্রী রণিতা দাস। রণিতা দাসকে বরণ করে নেবেন এলাকার বিশিষ্ট সমাজসেবক পলাশ ঘোষ মহাশয়। রণিতা দাসকে বরণ করে নিচ্ছেন পলাশ ঘোষ মহাশয়।
আপনারা কেউ যাবেন না এবার আপনাদের সামনে মূল্যবান বক্তব্য রাখবেন নবদ্বীপ বিধানসভার পাঁচ পাঁচ বারের বিধায়ক ন্যায় ও সততার প্রতীক পুণ্ডরীকাক্ষ সাহা মহাশয় আমাদের বিধায়কের পর রণিতা দাস আপনাদের অনেক কিছু উপহার দেবেন আপনারা ধৈর্য ধরে বসবেন বিধায়কের বক্তব্য মন দিয়ে শুনবেন এবার আপনাদের সামনে মূল্যবান বক্তব্য রাখবেন আমাদের বিধায়ক পুণ্ডরীকাক্ষ সাহা মহাশয় নমস্কার আগত শুভ সন্ধ্যায় সবাইকে বন্দে মাতরম ধ্বনি দিয়ে ভারত মাতার সন্তান হিসেবে সবাইকে শ্রদ্ধা করে ভক্তি করে ভারতবর্ষের গণতন্ত্র ভারতবর্ষের সমাজতন্ত্র সর্বধর্মের সমন্বয় ভারতবর্ষ নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিধের মাঝে দেখো মহামিলন ভাণ্ডার এই মহামিলন ভাণ্ডারে ধীরে ধীরে আমাদের মধ্যে দিয়ে যে আমাদের পরিবেশকে জাগ্রত করলে আনন্দিত করলে মানবিক চিন্তাকে উদ্ভাসিত করলে ধীরে ধীরে আমাদের মধ্যে দিয়ে সম্মানীয় মন্ত্রী মহোদয় তিনি ধীরে ধীরে আজকে সেই চিন্তাধারা মনোধারা আনন্দধারা স্নেহাশীষ আমাদের চক্রবর্তী মহোদয় ধীরে ধীরে মানব সেবায় মানব বন্দনায় কর্মসেবায় কর্মবন্দনায় জগৎ সেবায় জগৎ বন্দনায় তিনি জাগ্রত করলেন এই জাগ্রত চেতনা জাগ্রত ভাবনা ধীরে ধীরে আমাদের মধ্য দিয়ে আমাদের যে একজন সম্মানীয় শ্রীমতী আজকে সেখানে আমাদের মধ্য দিয়ে ধীরে ধীরে আমাদের জাগ্রত করলেন ধীরে ধীরে মহাশয় ধীরে ধীরে ভৌমিক শাহ মহাশয় ধীরে ধীরে তাদের অন্তরে বিকশিত হয়ে অন্তরে উদ্ভাসিত হয়ে কে আমরা বিধায়ক কে আমরা মন্ত্রী কে আমরা সাধারণ সবার মধ্য দিয়ে এক মহামিলন বন্ধন তাই আজকে আমাদের কে জেলা পরিষদের সদস্য কে পঞ্চায়েত সমিতির সভাপতি কে আমাদের মাঝদিয়া পানশিলা অঞ্চলে আমাদের মধ্য দিয়ে সহায়ক ধীরে ধীরে আমাদের মধ্য দিয়ে জাগ্রত হয়ে যে পিছিয়ে পড়া বাংলার হাত থেকে ধীরে ধীরে মুক্তি করে ধীরে ধীরে ভারত মাতার শৃঙ্খলাকে যে জাগ্রত করেছিল সেই জাগ্রত কে আমরা হিন্দু কে আমরা মুসলিম কে আমরা খ্রিস্টান কে আমরা বৌদ্ধ কে আমরা আমাদের মধ্য দিয়ে পারছি সেটা বড় না বড় হলো মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য এই মানবিক পরিষেবা মানসিক পরিষেবা ধীরে ধীরে তাই আপনাদের মধ্য দিয়ে ছোট্ট বোন উপস্থিত হয়েছে তিনি আজকে বাহার স্বনামধন্য ধীরে ধীরে তার পবিত্র আপনাদের মনের কথা আপনাদের চেতনার কথা পিছিয়ে পড়া মানুষের অন্তরের কথা আপনাদের সামনে পরিবেশিত করবে সেই পরিবেশিত পরিস্থিতির মধ্য দিয়ে সবাই জাগ্রত হবে এই আশা রেখে এই ভরসা রেখে সবাইকে শ্রদ্ধা ভক্তি প্রণাম জানিয়ে ধন্যবাদ না দিয়ে সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সবাইকে শুভেচ্ছা বিনিময় অন্তরীণ পরিবেশ জাগ্রত হওয়ার আবেদন নিবেদন জানিয়ে শেষ করছি জয় হিন্দ বন্দে মাতরম মা মাটি মানুষ সরকার জিন্দাবাদ মা মাটি মানুষের বাংলার মাননীয়া সম্মানীয়া বাংলার অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ বাংলার নতুন রূপকার সাংসদ সাধারণ সম্পাদক ধীরে ধীরে অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ স্নেহাশীষ চক্রবর্তী জিন্দাবাদ স্নেহাশীষ চক্রবর্তী জিন্দাবাদ নবদ্বীপ মা মাটি মানুষ জিন্দাবাদ মা মাটি মানুষের কে শহরে কে গ্রামে সেটা বলো না
তাই আমরা সবাই মানি। হতে পারি আমরা পুরুষ, হতে পারি আমরা নারী। সেই নারী পুরুষের ভেদাভেদ দ্বন্দ্ব দূর করে ধীরে ধীরে ভারতবর্ষের সংবিধানের প্রতি আস্থা ভক্তি নিবেদন করে ভারতবর্ষ সর্বধর্মে সমন্বয়ে ঐক্য পরিবেশ জাগ্রত করে আমাদের অন্তরে উজ্জ্বলিত করতে হবে। অন্তরে সেই পরিবেশকে আমাদের মধ্যে দিয়ে জাগ্রত করতে হবে। এই জাগ্রত করলে তাহলে ধীরে ধীরে মাঝদিয়া পানশিলা অঞ্চল আগামী দিনে মা মাটি মানুষের চিন্তাধারা, মা মাটি মানুষের মমতা বন্দ্যোপাধ্যায় আদর্শ চেতনাবদ্ধ হয়ে ধীরে ধীরে জাগ্রত হয়ে ধীরে ধীরে মাঝদিয়া পানশিলা অঞ্চল ধীরে ধীরে সবার মধ্য দিয়ে উদ্ভাসিত হবে। সবার মধ্য দিয়ে সেই কর্তব্য উদ্ভাসিত হওয়ার পুনরায় আবেদন নিবেদন করে শেষ করছি। সবার মধ্য দিয়ে শ্রদ্ধা ভক্তি নিবেদন করে সবার শুভেচ্ছা, সবার আনন্দময় পরিবেশকে জাগ্রত করে শেষ করছি। সালাম জানিয়ে প্রণাম জানিয়ে সবাইকে ব্লেসিং দিয়ে ধীরে ধীরে মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য তাই ভারতবর্ষের প্রতিটা মুহূর্ত ভারত সন্তান হিসেবে ভারত মাতার কল্যাণ ভারত মাতার মঙ্গল কামনা করে সবাই আমরা জাগ্রত হব জাগ্রত হব জাগ্রত হব। নমস্কার নমস্কার নমস্কার। ধন্যবাদ জানাই নবদ্বীপ বিধানসভার পাঁচ পাঁচবারের বিধায়ক পুণ্ডরীকাক্ষ সাহা মহাশয়কে। এবার আপনাদের সামনে কিছু বলবেন যার জন্য মা বোনেরা অধীর আগ্রহে বসে আছেন, সেই বাহা আপনারা অনেকদিন হয়তো সিরিয়ালটা বন্ধ হয়ে আছে অনেক আগে দেখেছেন, আপনারা সকলেই সামনেই দেখতে পাবেন। বাহা আপনাদের সামনে কিছু বলবেন। রণিতা দাস কেমন আছো সবাই? আমি কানে খুব কম শুনি, কেমন আছো সবাই? মঞ্চে উপস্থিত সকলকে আমার প্রণাম। এবং ঠান্ডাটা তো চলে গেছে, মানে একটু একটু আছে ঠান্ডা, যেহেতু গরমের দিকে আমরা আসছি, কিন্তু তার আগেই আজকে একটা সুন্দর সভার আয়োজন হয়েছে এবং এই বিকেলবেলা তোমাদের সবার সাথে দেখা। তো সবার শরীর টরীর ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, অনেকেরই প্রশ্ন টিভিতে কেন দেখা যাচ্ছে না, কারণ সিনেমার শুটিং চলছে, কদিন পর বড় পর্দায় দেখা যাবে। তা যখন দেখা যাবে, এখন তো সোশ্যাল মিডিয়া আমাদের কথা বলার মাধ্যম, সেখানে ডেট এবং সময় সব কিছু জানিয়ে দেওয়া হবে। আপনারা হলে যাবেন এবং সেখানে আশা করছি আপনাদের সবার সঙ্গে দেখা পাবো এবং যে কাজটা এতদিন ধরে করছি তারও ফিডব্যাক কেমন হয় সেটা দেখতে পাবো। আজকে অনেক কথা আপনারা এখানে শুনছেন, আমি দীর্ঘদিন দিদির সঙ্গে আছি, দিদির পাশে আছি। তো আপনারা সবাই এখানে লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন তো? হ্যাঁ। আচ্ছা, কন্যাশ্রী, আমাদের দিদি একটাই কথা বলে, আমরাও বলি যে মেয়েরা সর্বগুণে সমন্বিত, আমরা সব করতে পারি, তাই না? তাহলে আমাদের নিজের পায়ে দাঁড়াতেও হবে, আবার সুন্দর করে সবাইকে ভালো রাখতে হবে এবং সবার আগে নিজেদের ভালো থাকতে হবে, তাই তো? সেই জন্যই আপনাদের সবাইকে সাপোর্ট সিস্টেম দেওয়ার জন্য এবং একজন মহিলা যেভাবে সবার মনটা বুঝতে পারে বা সবাইকে নিয়ে চলতে চায়, চলার চেষ্টা করে, আমাদের দিদিও কিন্তু সবাইকে নিয়েই চলছে। এখন সময় আপনারা দিদির হাত আরও শক্ত করুন এবং দিদির সাথে থাকুন। বিভিন্ন সময়ে নিউজে বা মিডিয়াতে অনেক রকম ঘটনা ঘটে বা অনেক কিছু আমরা চোখের সামনে দেখতে পাই। সংসারে তো সব ভালো মানুষ থাকে না, তাই না? এক দুজন একটু দুষ্ট থাকে তো, কিন্তু তাদের বিচার ব্যবস্থা বা আইন ব্যবস্থা তাদের ব্যবস্থা নেয়। আমাদের সরকারেও ঠিক তাই হয়, কিন্তু আমাদের মা মাটি মানুষের সরকার সবাইকে একসাথে নিয়ে সবাইকে ভালো রাখার অঙ্গীকার করে। তাহলে আপনারা সবাই দিদির পাশে আছেন তো? শুনতে পাচ্ছি না জোরে, আছেন তো? সবাই খুব ভালো থাকবেন এবং আজকে সন্ধেবেলা তাহলে একসাথে আমরা মারাংগুরুর নামটা নিয়ে নিই। আমি বলবো, আমার শেষে বলতে হবে, তারপরে আমি মানেটা বুঝিয়ে দেবো, ঠিক আছে? যত হরা হর মে বুঝো বাড়ে তাহেন, জামনিউড়ে অভাব বলে তাহেন, জয় মারাংগুরু।
না জয় মানান গুরুটা বলতে হবে মন্ত্রটা পড়ার পর ঠিক আছে রেডি ওকে যত হরা হর মে মুজো বলে তাহেন জমনি উড়ে অভাব বলে তাহেন জয় মানান গুরু আচ্ছা এই মন্ত্রটা বাহা বারবার বলতো মন্ত্রটার মানেটা আমি আজকে বলি সেটা হচ্ছে যত হরা হর মে মুজো বলে তাহেন মানে আমাদের জীবনে যত দুঃখ কষ্ট আছে সেই সকল দুঃখ কষ্ট জমনি উড়ে অভাব বলে তাহেন মানে ভগবান যেন সেই সকল দুঃখ কষ্ট দূর করে দেয় তাহলে আমাদের আরাধ্য দেবতাদের কাছে আমাদের এটাই প্রার্থনা যে আমাদের জীবনে যত দুঃখ কষ্ট আছে সেই সমস্ত দুঃখ কষ্ট আমাদের আমরা যাকে পূজো করি যাকে মানি তিনি যেন সব দুঃখ কষ্ট ঘুচিয়ে দেয় এবং আপনার আমারও আজকে এটাই প্রার্থনা আপনাদের সবার জন্য যে আপনারা সবাই খুব ভালো থাকুন এবং এখানে আমন্ত্রণ জানানোর জন্য অসংখ্য ধন্যবাদ এসে সত্যি খুব ভালো লাগছে আপনারা দিদির পাশে থাকুন এবং দিদির হাত আরও শক্ত করুন এবং সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ সো মাচ ধন্যবাদ রণিতা দাস মহাশয়াকে মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ জিন্দাবাদ